আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম মুন্সী। বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে, গতকালকে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে করোনার ভ্যাকসিন নিলেই মিলবে ইতালির সবুজ পাসপোর্ট। এরপরে অসংখ্য কমেন্টসের মাধ্যমে আমার কাছে ওই পোস্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। সেই পোস্টের উত্তর হিসেবেই আজকের এই ভিডিওটি বানানো। তো ভিডিও শুরু করার আগে বলে নেব, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন একটি টিপ দিয়ে রাখুন, যাতে পরবর্তী আপডেট মিস না করেন। সেই সাথে শেয়ার করে এই তথ্যটি অন্যের কাছে পৌঁছে দিতে সহায়তা করুন। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে জন্যই বলবো যে প্রতিটি ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ওই ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে করোনার ভ্যাকসিন নিলে কিভাবে আপনারা সবুজ ইতালির সবুজ পাসপোর্টটি পেতে পারেন। মূলত আমাদের এই পাসপোর্ট সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমেই জানতে হবে যে ইতালি অর্থাৎ টোটাল ইউরোপ একটি পর্যটক কেন্দ্রিক মহাদেশ। অর্থাৎ ইউরোপের প্রতিটি দেশেই কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটক ভ্রমণ করতে আসে এখানে। আর এর মধ্যে ইতালি খুবই নাম করে একটি দেশ, এই পর্যটকদের পছন্দের শীর্ষের তালিকায় কিন্তু ইতালি রয়েছে। অর্থাৎ এই ইতালি হচ্ছে পর্যটক দিয়ে অনেকটা ইনকাম করে প্রতি বছরে। তো বর্তমান মহামারীর কারণে কিন্তু ফ্রন্টিয়ার অর্থাৎ সীমান্তগুলো বন্ধ রয়েছে। এসব এই সীমান্ত বন্ধের কারণে কিন্তু পর্যটকরা দেশটিতে আসতে পারতেছে না। সেই এসব কারণে কিন্তু ইউরোপের অর্থনীতিতে বড় ধরনের একটা সমস্যা দেখা দিয়েছে। অর্থাৎ যেসব দেশের প্রধান ইনকামগুলোর মধ্যে একটি হচ্ছে ট্যুরিজম, সেসব এলাকাতে বা দেশগুলোতে যদি ট্যুরিস্ট না আসতে পারে, তাহলে কিন্তু তাদের ইনকামটা অনেকটাই নষ্ট হয়ে যায় বা কমে যায়। অর্থাৎ এই গ্রীষ্মকালে টোটাল ইউরোপীয় যে ইউনিয়ন, অর্থাৎ তারা একটি প্রস্তাবে রাজি হয়েছেন, যেটি হচ্ছে যে যারা যারা করোনার ভ্যাকসিন নেবে তাদের আলাদা ধরনের একটা পাসপোর্ট দেওয়া হবে। অর্থাৎ যেই পাসপোর্টকে ইতালিয়ান ভাষায় বলা হয় পাসাপোর্তো ভের্দে এবং ইংলিশে বলা হয় গ্রিন পাসপোর্ট, বাংলাদেশের ভাষায় সবুজ পাসপোর্ট। এটা যে শুধুমাত্র ইতালি দেবে সেরকম কিন্তু না, ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশই হচ্ছে তাদের নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার পরে এই পাসপোর্টগুলো দিয়ে থাকবে। অর্থাৎ এটি এই পাসপোর্টের মাধ্যমে আপনি ইউরোপের প্রতিটা দেশেই ভ্রমণ করতে পারবেন। তো এই ক্ষেত্রে বলা বাহুল্য যে এই পাসপোর্টটি পেতে হলে আপনাকে শুধুমাত্র ইতালির বা ইউরোপীয় ইউনিয়নের যে কোনো একটি দেশ থেকে ভ্যাকসিন গ্রহণ করতে হবে। অর্থাৎ এই গ্রিন পাসপোর্টটি যদি আপনি সীমান্তে দেখান বা যদি আপনাকে যখন ইউরোপের একটি দেশ থেকে আরেকটি দেশের ফ্লাইট বন্ধ বা চলাচল বন্ধ অর্থাৎ যাতায়াত বন্ধ, আপনি যদি সেসব দেশে যাতায়াত করতে চান, সেই ক্ষেত্রে যদি আপনার কাছে এই ভ্যাকসিন নেবার পরের গ্রিন পাসপোর্টটি থাকে, আপনার জন্য কিন্তু ওই সীমান্তটি খোলা। অর্থাৎ আপনি চাইলেই সহজেই ইউরোপের একটি দেশ থেকে আরেকটি দেশে যেতে পারেন। আমি একটি উদাহরণ দিয়েই বলি যে ধরুন আপনি ইতালিতে বসবাস করেন, আপনি এই গ্রীষ্মকালে আপনি চাচ্ছেন গ্রিসের কোনো একটি শহরে বেড়াতে যেতে। অর্থাৎ যদি এই মুহূর্তে বা আপনি যেই মুহূর্তে গ্রিসে যাবেন সেই মুহূর্তে যদি গ্রিস এবং ইতালির সাথে যাতায়াত বন্ধ থাকে করোনার কারণে, এই শুধুমাত্র করোনার কারণে, তাহলে আপনার কাছে যদি ওই সময় আপনি যে ভ্যাকসিন নিয়েছেন অর্থাৎ আপনি যে ভ্যাকসিন আতো সেই পাসপোর্টটি যখন যদি আপনার কাছে থাকে, তাহলেই কিন্তু আপনি গ্রিস থেকে ইতালিতে যেতে পারবেন। তো চলুন জেনে নেই যে মূলত এই পাসপোর্টটি দেওয়ার কারণ কি। আসল কারণ হচ্ছে ইউরোপের অর্থনৈতিক আয়ের অনেক বড় একটি অংশ বা পার্সেন্টেজ হচ্ছে যোগান হয় ট্যুরিজম ক্ষেত্র থেকে। সুতরাং যদি এই করোনার কারণে এই ট্যুরিজম সেক্টরটা বর্তমান সময়ের মতো পুরোপুরি বন্ধ থাকে, একটি সময় ইউরোপের যে অর্থনৈতিক অবস্থা এটি কিন্তু আরও নিচের দিকে চলে যাবে। অর্থাৎ ইউরোপীয় কমিশন বলতেছে যে তারা যেন ট্যুরিজম সেক্টরটাকে আবারও পুনরায় যেমন অতীতে যেরকম ছিল সেরকম করে নিতে পারে, সেজন্যই মূলত এই সিস্টেমটি। তবে খুব শীঘ্রই হয়তোবা এই পাসপোর্টের জন্য পাসপোর্ট রেডি হয়ে যাবে বা এই পাসপোর্ট বিতরণ করা শুরু হবে। অলরেডি ইউরোপে বেশ কয়েকটি দেশ কিন্তু
মোটামুটি প্রন্তি রেডি এই পাসপোর্ট সরবরাহ করার জন্য যারা রেসিনাতো তাদের কাছে। তো ইতালিও খুব শীঘ্রই এটি শুরু করবে। এবার বলি যে এই পাসপোর্টটি মূলত কাদের জন্য, অর্থাৎ কারা পাবে? এটি কি শুধু ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরাই পাবে? না, এটি ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরাও না, এই পাসপোর্টটি সবাই পাবে। অর্থাৎ যদি আমরা যারা বিদেশি বা স্থানীয় আছি, এরাও যদি ইউরোপের যে কোনো দেশে বসবাস করি এবং যেই দেশে বসবাস করব সেই দেশে সেই দেশ থেকে ভ্যাকসিন নেই, ভ্যাকসিন নেবার পরে আমাদের একটি যে এই পাসপোর্টটি দেওয়া হবে, অর্থাৎ এই পাসপোর্টটি আমরাও পাবো। যারাই মূলত ভ্যাকসিন নেবেন, যেই দেশ থেকে ভ্যাকসিন নেবেন সেই দেশের অথরিটি বা সেই দেশের সরকারই আপনাকে সেই পাসপোর্টটি সরবরাহ করা হবে। যদিও বলা হচ্ছে এটি একটি পাসপোর্ট ইতালিয়ান ভাষায়, কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করার জন্য বলে দিচ্ছি এটি মূলত কোনো পাসপোর্ট নয়, শুধুমাত্র এটি একটি পাস যে আপনি এই দেশ থেকে ওই দেশে যাবেন এবং সীমান্তে যেন আপনাকে পুলিশে কোনো ধরনের হ্যারেস না করে, অর্থাৎ আপনাকে না থামায় যে আপনি করোনার কারণে আপনি এই দেশ থেকে ওই দেশে যেতে পারবেন না। এটি অনেকটা শুধুমাত্র একটি অনুমতিপত্র বা আপনি যে ভ্যাকসিন নিয়েছেন সেটার প্রমাণপত্র। এটি কিন্তু মূলত কোনো কমপ্লিটলি পাসপোর্ট না। অর্থাৎ আমাদের কিন্তু এই দেশ থেকে আরেকটি দেশে যেতে হলে অবশ্যই পাসপোর্ট লাগবেই লাগবে, এটি বাধ্যতামূলক, আমাদের নিজ দেশীয় পাসপোর্ট। এবং সেই সাথে আমাদের নিজ দেশীয় পাসপোর্টের সাথে কি হচ্ছে, আমাদের এই গ্রিন পাসপোর্ট, অর্থাৎ আমি যদি ইতালি থেকে গ্রিন ভ্যাকসিন নিয়ে থাকি তাহলে ওই পাসপোর্টটি আমি পাবো এবং ওই পাসপোর্টটি আমার বহন করে নিয়ে যেতে হবে যে আমি ভ্যাকসিন নিয়েছি। পাসটি ব্যবহার করেই আপনি একটি দেশ থেকে আরেকটি দেশে যেতে পারবেন, যদিও করোনার সময় থাকে এবং দেশের সীমান্ত অর্থাৎ বন্ধ থাকে, করোনার কারণে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করা বন্ধ থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং করোনা মোকাবেলায় দেশটির সরকারের সকল ধরনের নির্দেশনাগুলি মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।